ওমানে পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় পুলিশ পরিচয় প্রতারণার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। গ্রেপ্তারকৃতদের প্রধান টার্গেট ছিলেন প্রবাসীরা। বৃহস্পতিবার দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আল বাদিনাহ পুলিশ কমান্ড অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই প্রতারক চক্রকে হাতে নাতে গ্রেফতার করে। তারা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে টাকা আদায় করতেন। যেহেতু পুলিশের পোশাক পরিহিত থাকতেন, তাই প্রবাসীরাও ভয়ে কোনো প্রতিবাদ করতেন না। একই সাথে তাদের বিরুদ্ধে ছিনতাই ও চুরির অভিযোগ আনা হয়েছে। প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা যেন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হন। এছাড়া সব ধরনের অনৈতিক লেনদেনের ব্যাপারেও তাদের সাবধান করা হয়েছে। যদিও ওমানে পুলিশ পরিচয়ে প্রবাসীদের টার্গেট করে প্রতারণার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার পুলিশ পরিচয়ে প্রবাসীদের ব্যাংকের গোপন তথ্য হাতে নিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।